পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত বাংলাদেশের গর্ব আমাদের নৈসন্ধি কক্সবাজার। আমার আজকের ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করব কাকড়া সমুদ্র সৈকত আর প্যারাসেলিং এর খানিকটা অংশ। ডলফিন মোড় থেকে সিএনজির চাঁদের গাড়ি বা অটো রিক্সা করেও এখানে আসতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা করে। আছি কাকড়া বীজের উপরে, এটা হলো কাকড়া বীজ। আর এই পাশে দেখেন মাছ ধরতেছে, আর এটা কিন্তু আসলে অনেক সুন্দর। ওই পাশে আপনার পাহাড়, আর এই পাশে সমুদ্র থেকে একটু পানি আসছে, এখানে সুন্দর দেখেন। অবশ্যই আসেন, মাই নেক্সট থিং লেগে সার দিন আমার পায়ে যাবেন। আর আমি একটু পরে আপনার ড্রোন দিয়ে আপনার সব দেখাবো, ওই পাশে সম্পূর্ণ ভিউটা। আর এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। আর এছাড়া দেখেন খেলতেছে এক সাইডে, আর দেখতে কিন্তু অসংখ্য সুন্দর একটা জায়গা। একটু সামনে আপনার এগুলো ঝাউবন, কাকড়া বন না কি জানি বলে আর কি, আর এটা ঝাউবন। দেখতে কিন্তু আসলে খুবই জোশ লাগতেছে ব্যাপারটা। আর পারো পাশে বিশাল বড় বড় ঝাউবন, আর মাঝখানে মনে করেন যে জায়গা, যদি এখানে বর্ডার দেওয়া তাও মানুষ ভিতরে গেছে, আমি দেখতে অনেক মানুষ। আপনার চলে ভিতরে যা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর এখন আমি ভিতরে যাবো, ওই পাশে ওই ঝাউবনের মাঝখানে চলে আসলাম আমি। আর এই জায়গাটায় কিন্তু তেমন একটা মানুষ তেমন একটা আসে না, সবাই চলে যায় আপনার কি বলে আমরা যে সমুদ্র সৈকতের নাম কি এটা, ইনানি বীচ। ইনানি বীচে চলে যায়, কিন্তু ইনানি বীচের সামনে কিন্তু এটা কিন্তু আরো বেশি সুন্দর। ওই সাইডের আপনার মেরিন ড্রাইভ, ওইখান থেকে হয়ে আমি এইখান দিয়ে ঢুকছি। জায়গাটা আসলে অস্থির লাগতেছে আমার কাছে। আর এই পাশে বীচ, আর ওই পাশে আপনার মিনি বান্দরবন আর কি, যেটাকে বলে আর কি কক্সবাজারে ওদিকে। আচ্ছা পুরোটা ঋতু এটা, আচ্ছা ওদিকেও জোস, ব্যাপারটা জোস। অস্থির এই সমুদ্র সৈকতে আসতে চাইলে এখনই আপনার চলে আসেন কাকড়া সমুদ্র সৈকতে আর কি। এটা কিন্তু আপনার ওই আগের সমুদ্র সৈকতের থেকে অনেক অনেক বেশি সুন্দর। আমার পার্সোনালি আপনার সুন্দর লাগতেছে অনেক, বিকজ ওই পাশে আপনার মিনি বান্দরবন, আর এই পাশে আপনার ঝাউবন, আর আপনার এই সাইডে আপনার লগা অস্থির সমুদ্র সৈকত। আর একটা ব্যাপার কি, এই সাইডে কিন্তু আপনার ওই এখানের মতো ওই যে মানুষ বসার কোনো বেঞ্চ নাই, মানে পুরো প্রাকৃতিক লাগতেছে পুরো ব্যাপারটা, মানে কৃত্রিম কোনো কিছু নাই ব্যাপারটা। তাই আমি বলতেছি যে ওইখানে না যায়, ওইখানে সময় পাস না করে আপনি এখানে আসেন। যদি এখানে খাবারের তেমন কিছু নাই, ওইখানে খাবারের তেমন অনেক কিছু আছে, হোটেল টোটেল আপনি জিবি আছে, কিন্তু যদি খানিকটা ভালো সময় কাটাতে চান তাহলে অবশ্যই এই সাইডে আসুন আপনারা, কারণ এই সাইডটা আপনার ওই সাইডের থেকে তুলনামূলক অনেক অনেক বেশি সুন্দর। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে।
এই পাশে আপনার প্যারাসেলিং মানে প্যারাসেলিং করতে পারবেন এখানে আপনার 2500 টাকা সর্বনিম্ন যেটা ওটা এটা দেখলেন একটা বড় ভাই প্যারাসেলিং করতেছে ওই দেখেন উনি উঠতেছে অনেক জোস আপনার এই সমুদ্র সৈকতটা আর এখান থেকে কিন্তু আরো বেশি ভালো লাগে আমি আপনাদের আগেই বলি যে ওই সাইডের থেকে আপনারা এই সাইডে চলে আসুন খানিকটা সময় পাস করার জন্য এই সাইডটা কিন্তু আসলে অনেক জোস সাইড থেকে দেখেন সমুদ্র উতাল কত রকম অনেক বাতাস এখানে আমি জানি না আমার সাউন্ডটা কেমন ক্লিয়ার আসতেছে ইরিক করার পরে হয়তো বোঝা যাবে So baby come over আজকের ভিডিওতে হেল্প করার জন্য আমার ছিল ভাই যথেষ্ট পরিমাণ তারে বেড়া দিয়েছি জানি না কি পরিমাণ বকা খাইছি তো কাকরা লেকের ভিডিও এখানে কমপ্লিট আমার নেক্সট আমি যাচ্ছি আপনার প্যারাসিং করে ওই সাইডে আরেকটা জায়গা আছে ওইখানে আর ওইখানটা আপনার সুন্দর মতো দেখাবো আর এখান থেকে দেখাবো সূর্যাস্ত তাই কক্সবাজারে তো আশা করি ওইটাও দেখবেন আপনারা চলো যান ভাই বউ বন্ধু যে ভাই চলো যান জোরে ভাই চলো যান ভাই বউ বন্ধু যে ভাই চলো যান আর পিছনে লেকটা দেখেন কত সুন্দর সিএনজি জানি কই আমগো